সত্যম রায়চৌধুরী শিল্পপতি বা উদ্যোগপতি বলে যদি ওনাকে পরিচয় করানো হয় তাহলে ওনার পরিচয় কিছুই দেওয়া হয় না তার কারণ শিল্প সংস্কৃতির এক অদ্ভুত মেলবন্ধন সত্যম রায়চৌধুরী এবং তার লেখা প্রচুর বই গান কবিতা পাঠমহলে যথেষ্ট সমাদৃত এবং সব থেকে বড়ো কথা উনি একজন বড় ট্রাভেলারও বটে ভীষণ ভালোবাসেন ট্রাভেল করতে প্রচুর জায়গায় ট্রাভেল করেছেন কাজের সূত্রে তো বটেই ঘুরতে এমনিও উনি ভালোবাসেন সত্যমদা রয়েছে আজকে আমাদের সঙ্গে আমরা একটু সত্যমদার সাথে কথা বলবো এবং সব থেকে বড় কথা যে সত্যমদাকে শিল্পপতি হিসেবে সবাই চেনে আমরা কিন্তু আজকে একটু অন্যরকম সত্যমদার খোঁজে এসছি একটু অন্যরকম সত্যমদা যে সত্যমদা লিখতে ভালোবাসে গান গাইতে ভালোবাসে বিভিন্ন ধরনের এই সংস্কৃতি জগতের সঙ্গে যেভাবে যুক্ত একটু বলো না তোমার গল্প আসলে অনেকেই তোমার প্রফেশন ছেড়ে দিয়ে গান লেখালেখি বা ক্রিয়েটিভ যে জগৎ সে জগতে চলে আসে মানে আমার অনেক আছে বন্ধু বান্ধব বা অনেক চেনা পরিচিত যাদেরকে নিয়ে আমি কাজ করি থাকি কিন্তু আমারটা কমপ্লিটলি ডিফারেন্ট হ্যাঁ যে আমি ছোটবেলা থেকে একটা একটা ক্রিয়েটিভ মাইন্ডের মধ্যে আমার ভালো লাগতো যে কিছু লেখালেখি করা কবিতা পড়া বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে থাকা মনে আনন্দ দিত আমাকে একটা ভালো লাগার জগৎ একটা ছিল ওটা আমার তারপরে কাজের মধ্যে ঢুকতে ঢুকতে এই জগৎটাকেই বেছে নিলাম এই জগৎটাই বেশি হয়ে গেল। ওটা আস্তে আস্তে কমতে কমতে কমেই গেল তাও যেহেতু প্যাশান এই প্রফেশনের সঙ্গে প্যাশানটাকেও বহন করা যাকে বলে সেটা বহন করি কিন্তু সেটা অনেক সময় কষ্ট হয় যে আমি হয়তো আরও বেশি আনন্দ পেতাম আমার মন অনেক ভালো থাকতো আমার জীবন হয়তো আরো বেশি অন্যভাবে চলতো যদি আমি এইটাকে না নিয়ে ওটাকে নিতাম এই এই যে মানে টানা এটা আমার চলতেই থাকে তার মানে শিল্পপতি সত্যম আর সাহিত্যিক বা সাংস্কৃতিক সত্যম এর মধ্যে কোথাও সারাক্ষণ ধরে একটা দ্বন্দ্ব চলে মানে দ্বন্দ্ব চলে এবং মাঝখানে হাঁপিয়ে উঠি এই কাজ করতে করতে হাঁপিয়ে উঠি তখন আবার ওদিকটাতে একটু ফিরে যাই একটু শ্বাস নিই একটু মানে কোনো মনে হয় যেন কোনো একটা কিছু একটা প্রোগ্রাম করি কবিতাও তোমার একটা প্রচন্ড পছন্দের জায়গা একটু কোন কবিতা আমাদের দর্শকদের জন্য শোনাবে নাকি যদিও এখন শোনাবো কবিতা অ্যাকচুয়ালি শোনাবো डेफिनेटলি কবিতা শোনাবো আর আমার তোমার ফর ইউ সিরিজটা নিয়ে একটু বলো না মানে ফর ইউ সিরিজটা নিয়ে অনেকেরই অনেক আগ্রহ আছে অনেক ফর একটা কনসেপ্ট ফর ইউ একটা কনসেপ্ট এটা কনসেপ্ট আমার বিল করেছিল 2010 এ এই কনসেপ্টটা বিল করেছিল তখন জাস্ট মানে ওইভাবে ফর ইউ সিরিজ হিসেবে আসেনি আমার আমেরিকাতে ট্রাভেল করছিলাম তখন দেখলাম যে আমার যারা বন্ধু বান্ধব মানে আমাদের তাদের বাচ্চারা এই রবীন্দ্রনাথকে খুব বেশি জানছে না মানে রবীন্দ্রনাথ আমরা যে সবসময় রবীন্দ্রিক রবীন্দ্রিক রবীন্দ্রনাথকে নিয়ে থাকি রবীন্দ্রনাথের কবিতা পড়ি গল্প পড়ি যে কোনো কিছু হলেই রবীন্দ্রনাথ থেকে কোট করি ওদের কাছে দেখলাম ওটা খুব হচ্ছে না তখন ওরাই খুব আক্ষেপ করতো যারাই আমরা দেখো আমরা রবীন্দ্রচর্চা করি এখনও এখানে বসে বিদেশে বসে আমরা কিছু প্রোগ্রাম হলি রবীন্দ্রনাথের গান গাই কবিতা পড়ি রবীন্দ্রনাথ আশ্রয় করে থাকি কিন্তু বাচ্চারা করছে না সেটা তাহলে ডেফিনেটলি ভাষার প্রবলেম হ্যাঁ এটা একটা ডেফিনেটলি ওদের ভাষার প্রবলেম হচ্ছে যার জন্য এরা এখানেই এন্ড পঠাপ এখানে স্কুলে পড়াশোনা করে তো ওদেরকে একটু অন্যভাবে যদি রবীন্দ্রনাথ গানে যায় তখন আমি মানে ওই রবীন্দ্রনাথের সব কিছু নিয়ে গান কবিতা গল্প গীতাঞ্জলি সব কিছু নিয়ে মানে যাতে ভালো লাগা পোশান যেটাকে বলে মানে রবীন্দ্রনাথের একদম ক্রিম যে জায়গাগুলো আর কি সেগুলো নিয়ে আমি একটা বই করেছিলাম টেগোর ফর ইউ এবং সেটা মেনলি আমেরিকার ওদের কথা ভেবেই এবং সেটা আমি পাঠিয়েওছিলাম মানে কয়েকশো কপি পাঠিয়েওছিলাম এবং নেক্সট ইয়ারে বঙ্গ সম্মেলনে এই বইটা প্রচুর ওরাও নিয়েছিলেন এবং আমিও বহু লোককে দিয়েছিলাম ওই বইটা এবং খুব ওয়েল অ্যাকসেপ্টেড হয়েছিল বইটা তো ওইটা করতে করতেই তখন ভাবলাম যে ফরেউ ইউ চলে এসে গেল তা আমি অন্য কিছু ভাবি তখন আবার এলো বিবেকানন্দ ফরেউ কারণ বিবেকানন্দের ষাট শতবর্ষ জন্মবর্ষে আমি বললাম বিবেকানন্দ ফরিউ এবং ওই বিবেকানন্দ ফরিউটা আমি ওই বছরে ওয়াশিংটনে ওয়ার্ল্ড কংগ্রেস অফ রিলিজিয়ান হচ্ছিল একটা মানে ওটা প্রতি বছর আমেরিকাতে হয় বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন যারা মঙ্গদেরকে ডাকা হয় সেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা আসেন বিভিন্ন ধর্মীয় মানুষেরা আসেন বিভিন্ন ভাষাভাষীর মানুষেরা আসেন সেখানে একটা প্রোগ্রাম হয় তিন দিনের একটা সেমিনার হয় এটা নিয়ে তা আমি ওই বইটা আমার কোনো বন্ধু বললেন যে তুমি তো বিবেকানন্দ ফরোয় করছো হঠাৎ করে উনি বললেন যে তাহলে আমাদের তো এবারের থিম বিবেকানন্দ হ্যাঁ বিবেকানন্দের নিয়ে আমরা ভাবছি তা তুমি বইটাকে পাঠাও না যদি ওটা ওখানে কিছু হয় আমি বইটা একটু ক্যাজুয়ালি পাঠালাম বইটা কমপ্লিট হয়নি জাস্ট ম্যানস্ক্রিপ্ট পাঠালাম তখন সঙ্গে সঙ্গে এখন চিঠি এলো যে ওরা ওই বইটা ওখানে ওই প্ল্যাটফর্মে রিলিজ করতে চান এবং ওদের এবছরের বছরের তোমার থিমটা হচ্ছে যে বিবেকানন্দ অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট এই ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে বক্তৃতা দেবেন কন্ডেলিজা রাইস হ্যাঁ এবং মার্টিন লুথার কিং আসবেন মার্টিন লুথার কিং বিবেকানন্দের উপরে বলবেন তো আমাকে ইনভাইট করা হয়েছিল যে ওই বইটা ওখানে রিলিজ করা যাবে হবে এবং আমি যদি বিবেকানন্দ এবং বিবেকানন্দের দর্শন নিয়ে কিছু বলি তা সেটা তখন আমি বইটা রেডি হলো বইটা ওখানে পাঠানো হলো ওই মার্টিন লুথার কিং এবং কন্ডুলো যারা এই বইটা রিলিজ করলেন সবার হাতে হাতে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্মীয় মং যারা এসছিলেন তাদের হাতে বইটা গেল এবং আমিও বিবেকানন্দ নিয়ে বললাম মার্টিন লোথার কিং রাইস খুব সুন্দর বললেন বিবেকানন্দের দর্শন বিবেকানন্দ ও মানে নিয়ে তা সেইটা থেকে আমার মনে হলো যে এটা খুব অনেক ভালো একটা ভাইবস ছিল যে তাহলে আমরা আমাদের যে মনীষীদের নিয়ে আমরা এরকম আমি এরকম একটা ফরিউ সিরিজটাই কন্টিনিউ করতে পারি তারপরেই তো নেতাজি এলো রামকৃষ্ণ ফরিউয়েলো হ্যাঁ আমাদের নিবেদিতা ফরিউ এরকম আর কি করতে করতে আমার আটটা বই এলো এই মনীষীদের আমি দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে মানে সেটা তোমার কর্মক্ষেত্রে এই ধরনের ইউনিভার্সিটি এই যে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এই মনীষীরা তোমার জীবনে সবসময় একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে বিস্তার করে এই পেছনে কি নির্দিষ্ট কোন কারণ আছে বলতো ছোটবেলা থেকে আমি এইসব একটু এইসব বই টই পড়তাম পড়তে ভালোবাসতাম অনেকেই বলতো যে আরে তুমি কি সব ছেঁড়েছিঁড়েও সব দিকে চলে যাবে হ্যাঁ এই সমস্ত বলতো একবার চলেও গিয়েছিলাম একবার হ্যাঁ একবার আমি নাইনটি সিক্সে আমি একদম পাখাপাখিভাবে চলে গিয়েছিলাম তোমার ইয়েতে পন্ডিচেরিতে হুম পন্ডিচেরিতে আমাদের ঋষি অরবিন্দের আশ্রমে আমি চলে গিয়েছিলাম এবং বেশ কিছু দিন ছিলাম ওখানে এবং তখন আমার একটা ঋষি অরবিন্দ তার জীবন তার দর্শন এসব নিয়ে প্রচুর পড়াশোনা করেছিলাম এবং আশ্রমে খেতাম আশ্রমে ওখানে আমি প্রায় দু মাস মতো ছিলাম ওখানে তারপরে কি হয় তারপরে ওই বাড়ি থেকে মানে সেই ধরে আনা যেটাকে বলে হ্যাঁ সেইভাবে এটা খুব আমার আমি ভেবেছিলাম যে বড়বিলে যদি সত্যমদা থেকে যেত তাহলে আর আমরা এই সত্যমদাকে না এসএনইউও হতো না আর অন্যান্য আর প্রচুর কর্মকাণ্ড অনেক কিছু বিভিন্ন রকম আমি তো হয়ে গিয়েছিলাম জানো তো আমি মানে অফিসে তখন সবে শুরু হয়েছে তো অফিসটা তখন খুব মানে কেন যাই না একটা আমার এই কিছু প্রবলেম শুরু হচ্ছিল অফিসের মধ্যেই এসব ইউনিয়ন হ্যান ত্যান সমস্ত শুরু হচ্ছিল তারপরে সবে শুরু হয়েছিল তখন বেশ বেশি স্টাফ নয় তখন সব ইউনিয়ন স্টাফ অশান্ত আমি চলে গিয়েছিলাম তারপরে তারাও স্টাফেরাও তো ধরাধরি শুরু করলো বাড়িতে থেকে গেলো তারপর আমি যখন ট্রেনে ফিরছি তখন আমার পাশে এক ভদ্রলোক আমার সঙ্গে কথা বলতে বলতে আসছিলেন ট্রেনে তা উনি বলতে বলতে উনি বললেন যে এই এই করতে করতে কী করি না করি কী তো উনি যেন হঠাৎ করে বললেন যদি আমার হাতে তখন ওই ইয়ের একটা শ্রী মায়ের একটা বই আমি পড়তে পড়তে আসছিলাম তো উনি ওটা দেখে বললেন যে দেখবেন আপনি ফিরে যাবেন ফিরে গিয়ে দেখবেন খুব স্মুথ এবং আপনার জীবনে না মানে এই যে আপনি এলেন এই যে দু মাস এখানে থাকলেন তার একটা ইম্প্যাক্ট কিন্তু থেকে যাবে এবং এই ইম্প্যাক্টটা আপনাকে কাজের ক্ষেত্রে আপনাকে এগুবে কাজের ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে এবং আপনার দর্শন একটু অন্যরকম হবে এবং আপনি যান ফিরে দেখবেন আপনার সমস্ত স্মুথ ফিরে এলাম দেখলাম সব কিছু স্মুথ এবং তারপরেই তারপরে আমি বহুবার গেছি আমি পণ্ডিতজির যখনই সময় পাই পণ্ডিতজির আশ্রমে গেছি এবং আমার ছেলে যখন হলো তখন ঋষি অরবিন্দের থেকেই আমি ঋষি অরবিন্দ থেকেই আমি ওর নাম রাখলাম ঋষি এবং এবছরে যে আমার ঋষি অরবিন্দের ষাধ্য শতবর্ষ আমার যে ফরিউ সিরিজের যে বই নাইন্থ বই যেটা আসছে সেটাও অরবিন্দপুরেও কিন্তু তোমার শুধুমাত্র এই যে বই গান কবিতা সেটা বাদ দিয়েও তুমি তো বহু অর্গানাইজেশন বহু কিছুর সঙ্গে বহু রকম বিস্তৃত কর্মকাণ্ড তো তার মধ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটি যেরকম রয়েছে তার সাথে হসপিটাল রয়েছে তার সাথে স্পোর্টস একাডেমি রয়েছে মানে সব দিক সবকিছু রয়েছে তো একটু একটু যদি সেই বিষয়গুলো আমরা বলি হ্যাঁ অ্যাকচুয়ালি এই কাজটাও যখন আমি হয়তো শুরুটাই করেছিলাম শুরুটাই করেছিলাম যে এডুকেশন নিয়ে এবং আমি ভেবেছিলাম যে এডুকেশনের মধ্যেই থাকবো এবং এডুকেশনের মধ্যে থাকার একটা সুবিধা যেটা আমার যে মনটা পড়ে থাকে সাহিত্য সংস্কৃতির মধ্যে তো একমাত্র স্কুল কলেজ এসব করলেই আমার ওইটাকেও আমি রাখতে পারবো কারণ এটা স্কুল কলেজে পড়াশোনার সঙ্গে সঙ্গে সবসময় সাংস্কৃতিক বাতাবরণ তৈরি হয় সাংস্কৃতিক একটা পরিমণ্ডলের মধ্যে থাকা যায় বাচ্চারাও মানে ওইরকম বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে থাকে তারাও ওই ধরনের পারফর্ম করে তাদেরও মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে তারাও বিভিন্ন সময় আমিও যাই সেখানে আমি খুব এনজয় করি তাদের পারফরমেন্স এনজয় করি বিভিন্ন সময় বাচ্চাদের কিছু হলে এক একটা ইউনিট এক এক সময় যায় তো এইটা কিন্তু আমাকে ভীষণ আবার ঋদ্ধ করে এটাতে আমাকে ভীষণ আবার নতুন করে ভাবতে সাহায্য করে আমিও কিছু কিছু তাদেরকে মানে স্কুলের টিচার বা যারা অর্গানাইজ করেন কলেজের থেকে যারা অর্গানাইজ করেন আমিও আমার মতো করে কিছু বলার চেষ্টা করি এটা খুব তার জন্যে ওই তাদের মধ্যে থাকতে থাকতেই একটা একটা করে বাড়তে বাড়তে অনেকগুলো স্কুল হয়ে গেছে অনেকগুলো কলেজ হয়ে গেছে অনেকগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ হয়ে গেছে অনেকগুলো ম্যানেজমেন্ট কলেজ হয়ে গেছে ইউনিভার্সিটি হয়ে গেছে অনেকগুলো আমার স্পোর্টস ইউনিভার্সিটি হচ্ছে স্পোর্টস ইউনিভার্সিটি এটা নিয়ে অনেকেরই এটা নিয়ে একটু না স্পোর্টস ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি আমাদের এখানে কোনো স্পোর্টস ইউনিভার্সিটি নেই এবং এটাও একটা পার্ট অফ এডুকেশন মানে আমি স্কুল কলেজের ছেলেমেয়েদেরই কালচারাল প্রোগ্রামের সঙ্গে সঙ্গে তারা স্পোর্টসেও তাদের তো একটা থাকে যে সব বাচ্চা ছেলেমেয়েরা স্পোর্টস ভীষণ স্পোর্টস লাভার হয় স্পোর্টস থাকে এবং যার জন্য প্রত্যেক স্কুল কলেজের সঙ্গে স্পোর্টস অ্যাক্টিভিটি থাকেই তখন আমার মনে হয় একটা আমরা একটা স্পোর্টস ইউনিভার্সিটি করলে কেমন হয় এবং যেটা আমাদের বেঙ্গলে তো নেই এবং আমাদের ইন্ডিয়াতেও কোনো প্রাইভেট ইনিশিয়েটিভে কোনো স্পোর্টস ইউনিভার্সিটি নেই একটা দুটো ইউনিভার্সিটি স্পোর্টস আছে কিন্তু সেটাও সেইভাবে এখনও এ হয়নি মানে সেইভাবে এখনো বিশাল করে আসেনি যেরকম অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়ার ক্ষেত্রে একটা নাম্বার বা পার্সেন্টেজ সার্টেন এই পার্সেন্টেজ পেলে তবে সে পড়তে পারবে এই ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা কি ক্রাইটেরিয়া হচ্ছে তাকে স্পোর্টসের একটা তার ইন্টারেস্ট আছে কতটা বা স্পোর্টসে কিছুটা হয়তো সে কিছু করছে হয়তো কেউ টেবিল টেনিসে একটু ভালো করছে কেউ ক্রিকেটে ভালো করছে কেউ ফুটবলে ভালো করছে কেউ আর্চারিতে ভালো করছে কেউ কেউ সুইমিংয়ে ভালো করছে আমরা এগুলোকে বেছে নেব যে যারা পড়বে তার সঙ্গে সঙ্গে স্পোর্টসে তার ইন্টারেস্ট আছে তাদেরকে আমরা স্পোর্টস ইউনিভার্সিটিতে আনবো এবং তাদেরকে ট্রেন করবো পড়াশোনার সঙ্গে সঙ্গে তাই স্পোর্টসে ট্রেন করবো এবং সেখানে আমরা চেষ্টা করবো বিভিন্ন স্পোর্টস প্ল্যাটফর্মগুলোকে তাদেরকে পাঠানোর জন্য হ্যাঁ এবং আমার কোচিংয়ের জন্য এর জন্য হ্যাঁ কোচরা থাকবে ওকে কোচরা থাকবে সেখানে এটা এবং আমি যদি এটা একটা বেঙ্গলের নেটওয়ার্কটা ঠিকমতো করতে পারি এবং বিভিন্ন অ্যাসোসিয়েশানগুলো স্পোর্টস অ্যাসোসিয়েশানগুলো এখানে লিঙ্ক আপ করতে পারি এবং দেশে বিদেশে বিভিন্ন ইউনিট এখানে লিঙ্ক আপ করতে পারি তাহলে দেখা যাবে একদিন আমাদের বেঙ্গলের ছেলেমেয়েরা ফুটবলে ওয়ার্ল্ড কাপ খেলবে আমাদের বেঙ্গলের ছেলেমেয়েরা ন্যাশ অলিম্পিকে পার্টিসিপেট করতে পারবে এটা আমার স্বপ্ন শুধুমাত্র স্পোর্টস ইউনিভার্সিটি নয় পাইপলাইনে কিন্তু প্রচুর প্রচুর নতুন নতুন প্রজেক্ট রয়েছে কি কি নতুন প্রজেক্ট একটু সত্যম যদি বলো এখন অনেকগুলো প্রজেক্ট আছে তার মধ্যে একটা মেডিকেল কলেজ আসছে সেটা একটা প্রজেক্ট তার মধ্যে আমাদের এই ত্রিপুরাতে একটা ইউনিভার্সিটি হলো দ্যাটস আনাদার প্রজেক্ট আমাদের একটা শিলিগুড়িতে একটা ওয়ার্ল্ড স্কুল আসছে এটা হ্যাঁ অ্যাকচুয়ালি এটা হচ্ছে এটা ওয়ার্ল্ড স্কুল যদিও এটা অনলি মানে মেয়েদের জন্য এটা রেসিডেন্সিয়াল গার্লস স্কুল সিবিএসসি বোর্ডে কারণ এখানে তোমার ইস্টার্ন রিজিয়নে এদিকে কোনো মানে অনলি মেয়েদের জন্যে রেসিডেন্সিয়াল কোনো গার্লস স্কুল ছিল না আমার কাছে অনেকেই বলেছেন যে কেন এরকম একটা কিছু ভাবছেন না তখন আমি ভাবলাম যে শিলিগুড়িতে একটা স্কুল অলরেডি আছে নর্থ বেঙ্গল আটটা স্কুল রয়েছে তা শিলিগুড়িতে একটা স্কুল রয়েছে সেখানে প্রায় ফাইভ থাউজেন্ড ক্যাপাসিটি একটা স্কুল রয়েছে তা সত্ত্বেও একটা স্কুল তখন ভাবলাম ঠিক আছে একটা একটা নতুন কনসেপ্টে আমি ভাবলাম ওটা তো ওটাতে একটু অন্যরকম যদিও এটা সিবিএসি বোর্ড রেসিডেন্সিয়াল কিন্তু সেখানে অনেকগুলো কম্পোনেন্ট থাকবে সেগুলো হ্যাঁ একটা নর্মাল কোর্স তো থাকবেই তার সঙ্গে আদার কিছু ইন্টারন্যাশনাল কারিকুলাম সেটার মধ্যে থাকবে সেখানে প্রচুর ল্যাঙ্গুয়েজেস থাকবে যে যেটা দুটো তিনটি ল্যাঙ্গুয়েজ পড়তেই হবে কম্পালসারি বিদেশি ল্যাঙ্গুয়েজ পড়তে হবে তারপরে বিভিন্ন স্কুলের সঙ্গে বিভিন্ন ফরেন স্কুলের সঙ্গে কোলাপারেশান থাকবে হ্যাঁ সেখান থেকে বাচ্চারা আমাদের স্কুলে আসবে স্টে করবে আবার আমাদের বাচ্চারা সেই সময় স্কুলে যাবে বেশ দিন ওখানে থাকবে এক্সচেঞ্জ প্রোগ্রাম একটা কালচারাল এক্সচেঞ্জ এবং সেখানে বিভিন্ন স্কুলের সঙ্গে একটা কমপ্লিটলি প্রতিদিনের একটা তাদের এডুকেশনাল এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস এক্সচেঞ্জ থাকবে টিচাররা আসবেন ওখানে আমাদের টিচাররা সেখানে যাবে ওদের টিচাররা আবার এখানে পড়াতে আসবেন কমপ্লিটলি একটু অন্যরকম কনসেপ্ট আমি স্কুলটা ভাবছি দুটো স্কুল অলরেডি একটা হচ্ছে শিলিগুড়ি একটা হচ্ছে মালদাতে আর কলকাতাতে তে একটা স্কুল আমি ऑलरेडी ভাবতে শুরু করেছি কলকাতায় সেটা ভাবছে একটা কলকাতার ওর একটা স্কুল তো তোমার ট্রাভেল নিয়ে কিছু বলবে মানে তুমি তো প্রচুর ট্রাভেল করো কিছুটু মানে মনে মনে হলে বেয়ে তুমি ভিয়েতনাম গিয়েছ আটল পরে আর্মেনিয়া গেলাম আমি আবার আমি দেখি যে আমি কোথা কোথা যাইনি মানে আমার যেমন কি আমার একটা কমপ্লিট ভারত দর্শনটা একটা আমার ইচ্ছার মধ্যে কাজ করে একটি কমপ্লিট ভারত দর্শন করবো না কমপ্লিট হয়নি মানে আমি করি যখনই টাইম পাই একটা স্টেজ তো করা সম্ভব নয় আমি করি ধরো একটা জায়গাতে গেলাম সেখানে কিছুটা ঘুরলাম আবার ফিরে এলাম আবার একটা জায়গাতে গেলাম আমি এটা কন্টিনিউসলি করতে থাকি আর হচ্ছে যে তোমার বিদেশেও আমি যে যে দেশগুলোকে আমি গেছি কিন্তু হয়তো রিপিটেশন হয়ে যায় আমি চেষ্টা করি আবার নতুন 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 দেশে যাওয়ার জন্যে যেমন আমি ভিয়েতনাম গেছিলাম কুড়ি বছর আগে ভিয়েতনাম গেছি তারপরে আবার এবার একটা চান্স পেলাম ভিয়েতনাম অনেকগুলো জায়গা ভিয়েতনাম গেলাম আর্মেনিয়া কোনো আমি যাইনি এবং আর্মেনিয়ার প্রচুর হিস্ট্রি আর্মেনিয়া এবং আমি আর্মেনিয়াটার সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আর্মেনিয়ামটা আর্মেনিয়াটা গেলাম এবং আর্মেনিয়াতে ওখানে গিয়ে আমার অনেক নতুন সঙ্গে তোমার নিশ্চয়ই একটা অন্যরকম কানেকশনও কাজ করে মানে তোমরা যখন স্টুডেন্ট ছিলে সেই সময় তখন তো এগুলো তো একটা আমার হ্যাঁ তখন তো আমরা দেখেছি যে পলিটিক্যাল মোটিভেশন একটা যুদ্ধ এতদিন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ তারপরে তার ঘুরে দাঁড়ানো তার উঠে দাঁড়ানো এগুলোকে দেখলাম কিভাবে যুদ্ধটা হতো হ্যাঁ গেলাম তো আমি যুদ্ধ কিভাবে হতো কিভাবে গেরিলা যুদ্ধ হতো কিভাবে ওখানকার ভিয়েতনামি সোলজাররা ওইভাবে ফরেস্টের মধ্যে বাং করে বাংকার করে তার মধ্যে মাটির নিচে কিভাবে থাকতো ঢুকে ঢুকে দেখলাম সেখানে এরকম আর কি মানে ব্যাক টু স্কোয়ার ওয়ান এই যে সত্যন্দা বললো যে আমি ভারত দর্শন করতে চাই তো ভারত দর্শনের মধ্যে এবং এমন অনেক জায়গা আছে যেটা তুমি বললে যে এক হয়তো রিপিটেশন হয়েছে অনেকবারই হয়তো গেছো কি কি জায়গা এখনো বাকি রয়ে গেছে যেগুলো যাওনি এখনো দেখো মানে আমরা কি করি আমরা যখন যাই না তখন কোনো একটা বিশেষ জায়গায় গেলাম সেখানে জায়গাটাকে আমাদের হয়তো অত সময় তো থাকে না কিন্তু ভারত দর্শন করতে গেলে ইন্টিরিয়ারে যেতে হয় হ্যাঁ মানে কোনো একটা ধরো আমি কোনো সময় হয়তো আমি মনে করলাম যে ওকে আমি কি বলে সাউথ ইন্ডিয়াটা করব তা আমরা কোথায় কই যাই সাউথ ইন্ডিয়ার মেন মেন পয়েন্টগুলোতে আমরা গেলাম ওকে তা সেখানে চেন্নাই গেলাম সেখানে আরও কতগুলো জায়গাতে আমরা বেঙ্গালোর গেলাম সেখানে আরও কতগুলো জায়গা কিন্তু মানে দর্শন বলতে কিন্তু ওটা বোঝায় না দর্শন বলতে আরও ইন্টিরিয়ারে যেতে হয় মানে সেখানে ইন্টিরিয়ারে না গেলে ভারতকে বোঝা যায় না হ্যাঁ ভারতের দর্শনটাই বোঝা যায় না তা আমি চেষ্টা করি যে ধরো সেখানে গাড়ি নিয়ে ইন্টিরিয়ারে চলে যেতে বা কোথাও গিয়ে থেকে ঘুরে হেঁটে হেঁটে ঘুরতে হ্যাঁ থেকেছি আমি অনেক জায়গাতে থেকেছি এরকম অনেক জায়গাতে থেকেছি ঘুরেছি এবং ইভেন আমাদের এই রাজ্যেও প্রচুর জায়গা আছে ধরো আমি কোনো সময় দার্জিলিংয়ে গেলাম দার্জিলিংয়ে যাওয়ার পরে আমি হয়তো মানে চলে গেলাম আরও ইন্টিরিয়ারে বিভিন্ন হোমস্টে আছে হ্যাঁ সেসব জায়গাগুলোতে চলে এলাম একটা হোমস্টেতে থাকলাম হ্যাঁ হোমস্টে থেকে বিভিন্ন জায়গাতে সেখানে হোমস্টের থেকে কাছাকাছি আমি ঘুরে বেড়ালাম ঘুরলাম তারপর যে ফিলটা হয় সেটা কোনো একটা বড়ো শহরে থেকে যে ফিলটা হয় না ওখানে গিয়ে মানুষটা সম্পূর্ণ আলাদা একটা বড়ো শহরের মানুষ আর একটা ছোটো জায়গার মানুষের মানে তাদের স্বভাব চরিত্র কালচার তাদের কথা বলার ধরন তাদের মানে অ্যাকসেপ্টেন্স কমপ্লিটলি ডিফারেন্ট হ্যাঁ এবং ওই সমস্ত জায়গাতে মানুষ মানুষকে যেভাবে অ্যাকসেপ্ট করে মানুষ মানুষের সঙ্গে যেভাবে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে যায় যেভাবে তারা বিহেভ করে কমপ্লিটলি ডিফারেন্ট হ্যাঁ এবং সেটা সে ফিলটা অনেক ভালো সেটা গুড ফিল এবং অনেকের সঙ্গে আমার এই যে বড় শহর আর ছোট শহর যেটা তুমি খুব মানে কম্পিজেন্ট করতে পারছো তোমার কোথায় ভালো লাগে আমার ছোটগুলোতে ভালো লাগে মানুষের সঙ্গে থাকা মানুষের তাদের খাবার খাওয়া তাদের সঙ্গে থাকা হোমস্টেতে গিয়ে তাদের ফ্যামিলির সঙ্গে থেকে যাওয়া এরকম কত ফ্যামিলির সঙ্গে আত্মীয়তার বন্ধন হয়ে গেছে হ্যাঁ এরকম থাকে হ্যাঁ যোগাযোগ থাকে হয়তো যারা যোগাযোগ রাখেন তারা রাখবেন যার আমি একবার তোমার গতবার যখন জাপানে গিয়েছিলাম তখন ওখানে ঘুরতে ঘুরতে একটা ফ্যামিলির সঙ্গে আলাপ হয়েছিল একটি হাজব্যান্ড ওয়াইফ এবং দেখি মেয়েটি বাংলা বলছে ওকে মেয়েটি বাংলা বলছে এবং কি করে বাংলা এবং বাংলার মধ্যে তোমার দেখছি জাপানিজ জাপানিজ ও বাংলা বলছে বাংলার মধ্যে ওর বাংলাদেশি টান তাই তা আমি বললাম যে তুমি বাংলা বলছো বললো হ্যাঁ আমি অ্যাকচুয়ালি একটা ইউনেস্কোর প্রোগ্রামে আমি ইয়েতে ঢাকাতে বেশ কিছু বছর ছিলাম তারপরে কলকাতাতে দু বছর ছিলাম আমি ও একটা ও মানে ওদের ন্যাশনাল ইয়ে কি বলে লং লং টেনিস প্লেয়ার অ্যাকচুয়ালি তা ও তখন বললো আমি তোমাদের এখানে সাই আছে কলকাতাতে ওখানে আমি ট্রেনিং দিয়েছি আমি আমি ট্রেনিংয়ে জন্য দু বছর ছিলাম তা তাহলে তুমি ভুলে যাও না বলুন না আমি অ্যাকচুয়ালি কী করি আমার বন্ধুবান্ধব যারা আছে তাদের সঙ্গে আমি তাদেরকে বলেই দিই আমার সঙ্গে বাংলায় কথা বলতে ফোনে তা আমি বাংলায় কথা বলি তা ও আমাকে নিয়ে গেল একটা খুব ইন্টেরিয়ারে একটা জায়গাতে জাপান থেকে মানে হিরোসীমাতে ওর সঙ্গে আমাকে নিয়ে গেল খুব একদম ইন্টেরিয়ারে প্রায় তিন কিলোমিটার সরি তিনশো কিলোমিটার গাড়ি চালিয়ে একটা জায়গাতে নিয়ে গেল তো বললো আমি এখন এখানে আছি আমি যদিও থাকি হিরোশিমা শহরে কিন্তু আমি এখন এখানে আছি আমি কেন বললো অ্যাকচুয়ালি কী হয় মানে হিরোশীমাতে যখন সেই বোম পড়েছিল তারপর থেকেই আমরা যখন মা হতে যাই তখন না আমরা এই সমস্ত মানে ছোটো ছোটো জায়গায় চলে আসি আমরা এখন আমি একটা ছোট্ট বাড়ি এখানে আমরা ভাড়া নিয়েছি হাজব্যান্ড ওয়াইফ আমরা সেখানে থাকি এখানেই আমি থাকবো আমার বাচ্চাটি হবে সেখানে এখানেই বড়ো হবে বেশ কিছুটা আমরা চাকরি ছুটি নিয়ে চলে এসেছি আমাদের জাপান গভর্নমেন্ট এটা অ্যালাউ করে আমি তিন বছরের ছুটি নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে আমার বাচ্চাটি হবে এখানে তাকে আমি বড় করব তারপরে আমি আবার ফিরে যাব কারণ এটা আমার নেচারের মধ্যে থাকতে ভালোবাসি মানে মানে ও তখন আমাকে ওর ভাষাতে বলছে যে দেখো এটা আমি এই পাহাড়ের পাদদেশে এরকম বিয়ের মধ্যে কী বলে জন্তু জানোয়ারের মধ্যে জঙ্গলের মধ্যে আমরা থাকবো হ্যাঁ তারপরে আমার একটা অন্যরকম ফিল হবে হ্যাঁ আমার আমার বাচ্চার মধ্যে হ্যাঁ আমার বাচ্চার মধ্যে সেটা আমি দেখতে পাবো আমার বাচ্চা নেচারকে ভালোবাসছে আমার বাচ্চা কি বলে সেইটাকে ফিল সেটাকে তার মধ্যে থেকে প্রথম থেকেই আমি ওটাকে মানে ইমভাইভ করব ওটা এবং তারপরে যখন বাচ্চাটি হবে সে এই প্রকৃতির মধ্যে খেলে করবে ঘুরে বেড়াবে সে তার দেখবে চিনবে আমরা এটা লাইক করি এবং তারপরে আমি আবার ফিরে যাবো অর্থাৎ তখন তার মানে এই যে ট্রাভেল করতে করতে এত মানুষের সাথে দেখা হয় আলাপ হয় এবং সেখান থেকে প্রত্যেকদিন নতুন নতুন অনেক গল্প পাওয়া যায় অনেক কিছু বেরিয়ে আসে তোমার এই বইটা এটা আমার খুব পছন্দের একটা বই তো এই বইটা আমি পড়েছি কিন্তু এই বইটা আমি যখন পেয়েছিলাম এটা তো তোমার সই ছিল না যখন তোমাকে সামনে পেয়েছি প্লিজ বইটাতে একটা সই এই বইটা দুনিয়াদারি আমার ট্রাভেলের উপরে লেখা আমি এই ট্রাভেলের উপরে এই বইটা আমি এটা এটা আরো কিছু এই আমি তো প্রচুর ট্রাভেল করি আরো অনেক জমে আছে অনেকগুলো সিরিজ আসবে বইটা নিয়ে এবার এরকম তুমি যদি একটা একটা ছোট ছোট গল্প হিসেবেই এগুলোকে লেখো তাহলেই তো অনেক হয়ে যাবে আহ আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে আবারও একটু অন্যরকম সত্যমনাকে নিয়ে আমরা খুব শিগগিরই হাজির হব সঙ্গে থাকবেন